ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এক ভাই জানতে চেয়েছেন যে স্ত্রীর সালাতরত অবস্থায় স্বামী তাকে চুম্বন করতে পারেন কিনা। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আবাদ। আসলে ভাই, সালাতরত অবস্থায় স্ত্রীকে চুম্বন করবেন কেন? স্ত্রী তো অন্যজনের না, যে একটা সুযোগ পেলেন আর তিনি এ ধরনের একটা কাজ করে বসলেন। তার স্ত্রী তো সবসময় তার কাছেই থাকে, তো সেটি সালাতের মধ্যে কেন তাকে চুম্বন দিতে হবে? তার কি অন্য কোনো সময় নেই? তিনি সারাটা দিনই তো হয়তো স্ত্রীর কাছেই থাকেন, বা অনেক সময়ই তো রয়েছে, সেক্ষেত্রে সালাতের মধ্যে স্ত্রীকে চুমু খেতে হবে কেন? এটি কি সালাতের অন্তর্ভুক্ত কোনো কর্ম, শর্ত বা আরকান বা মুস্তাহাব বা সুন্না, বা সালাতের কোনো আহকামের মধ্যে পড়ে যে স্ত্রী সালাত আদায় করবে না, সেক্ষেত্রে স্বামী তাকে চুমু খাবেন? এটি কি সালাতের সাথে সংশ্লিষ্ট কোনো কর্ম? তো আসলে মানে আমরা মনে হয় মানে কিছু কিছু ক্ষেত্রে মানে শৈথিল্যতা বা ওই কর্ম বা কাজের গুরুত্ব অনুধাবন করতে না পারার কারণে এ ধরনেরই আমরা অনেক সময় চিন্তা করি, না এ ধরনের কাজ করা উচিত নয়, এ ধরনের কাজ করা উচিত নয়। কারণ স্ত্রী তিনি সালাত আদায় করতেছেন, তিনি তো সারাদিন সালাতে দাঁড়িয়ে থাকবেন না, তিনি কিছুক্ষণের মধ্যে হয়তো সালাত থেকে বের হবেন। আর যদি বেশি চুমু দিতে হয় তো অন্তত সালাতের আগে একটু বেশি করে চুমু দিয়ে নেবেন, এরপরে তিনি সালাত আদায় করে নেবেন, এরপরে আবার দরকার হলে তখন আবার চুমু দিবেন। কিন্তু সালাত এটির মধ্যে চুমুটা সাধারণত স্বামী স্ত্রীর চুমু এগুলো শাহওয়াতের পরিপ্রেক্ষিতে হয়, তো এটি তো সালাতের মধ্যে কখনোই হতে পারে না। তো সালাতের মধ্যে স্ত্রীকে চুমু দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রয়োজনে তিনি আগে নিয়ে নেবেন, না হলে একটু অপেক্ষা করবেন পরেই দিবেন। সালাতের মধ্যে চুমু দেওয়ার বিষয়টি মানে শয়তান তাকে মানে হয়তো এক্ষেত্রে তার প্রতি আসক্তি বাড়িয়ে দিয়েছে, তাকে উত্তেজিত করে ফেলেছে, না এ ধরনের করা উচিত নয়। আল্লাহ আলম বেসব।